बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम रहमतुल्लाह वबरकातुहु। आशा करि आल्लाहर रहमते तुम्हारा सकले भलो आछो। निश्चय तुम्हारा अवगत आछो आज एक बछर जाबत होते चले बांग्लादेश सारा विश्व शिक्षा प्रतिष्ठान बंद आछे करोना भाइरासेर कारणे। से लक्ष्ये शिक्षा मंत्रालय निर्देशना डीआरएम यूनाइटेड आइडल कॉलेज व्यवस्थापन ऑनलाइन क्लास चालू अब्याहत आछे। प्रिय शिक्षार्थीबृंद से लक्ष्य हमें ऑनलाइन क्लास कार्यक्रम शुरू कर सकल के शुभेच्छा। शिक्षक परिचिति छवि देनाइम प्रभाषक व्यवस्थापना डीआरएम यूनाइटेड आइडल कॉलेज रतनपुर कालीगंज सत्कीरा। मोबाइल नम्बर 01720569682। इमेल नम्बर kazi7809college@gmail.com। प्रिय शिक्षार्थी शिक्षक परिस्थिति सम्पर्क जानते परलम। आमी आबारो बोलछि शिक्षक परिस्थिति कार्यान्वयन प्रभाषक व्यवस्थापना डीआरएम यूनाइटेड आइडल कॉलेज रतनपुर कालीगंज सत्कीरा। मोबाइल नम्बर 01720549682। इमेल kazi7809college@gmail.com। नेक्स्ट पाठ परिचिति विषय व्यवसा संगठन और व्यवस्थापना पत्र द्वितीय विषय को 278-278 अध्याय द्वितीय व्यवस्थापना नीति। प्रिय शिक्षक पाठ परिचिति सम्पर्क जानते पे আমি আবারও বলছি পাঠ পরিচিতি বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পত্র দ্বিতীয় বিষয় কোড 277-78 অধ্যায় দ্বিতীয় ব্যবস্থাপনা নীতি। নেক্সট আমরা জানব আজকে পাঠ ব্যবস্থাপনা নীতি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ক্লাসের পাঠ আমাদের কি ব্যবস্থাপনা নীতি प्रिंसिपल ऑफ मैनेजमेंट। नेक्स्ट हमें जाना चेष्टा करब शिक्षण फल व्यवस्थापना नीति धारणा बोलते पारबे व्यवस्थापना नीति शब्द अर्थ सम्पर्क शिखते पारबे व्यवस्थापना नीति संज्ञा व्याख्या करते पारबे व्यवस्थापना नीति समूह वर्णना करते पारबे। प्रिय शिक्षार्थीबृंद तहले आजके आमादेर पाठटा शिक्षण फले समय कि जानते पेरेछि व्यवसा नीति धारणा बोलते पारबे व्यवसा नीति शब्द अर्थ शिखते पारबे व्यवसा नीति संज्ञा व्याख्या करते पारबे व्यवसा नीति समूह बर्णना करते पारबे। नेक्स्ट आमरा जानबो व्यवसा नीति धारणा कन्सेप्ट बा प्रिंसिपल मैनेजमेंट। তাহলে আজকের পাঠে আমরা যেটা জানতেছি সেটা ব্যবস্থাপনা নীতির ধারণা কনসেপ্ট প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। আমরা কোনো কাজ নানাভাবে করতে পারি যেমন শুয়ে বসে দাঁড়িয়ে ইত্যাদি। ধরা যাক মানুষ কোনো খাদ্য যে শুয়ে খাওয়া যায় তা সে বোঝে, কিন্তু তার চেয়ে বসে খাওয়া সহজ ও উত্তম আর শুয়ে খাওয়ার চেয়ে বসে খাওয়া ভালো, এটা একটি সত্য কথা। এই সত্য কথা হলো নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা নীতি সম্পর্কে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটাই যে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা সেইটি যদি আমরা প্রতিনিধিত্ব করে থাকি, এই করাটাই হচ্ছে সবার মাঝে রেওয়াজ বা প্রথা। আর এই রেওয়াজ প্রথা কথাটা যখন প্রতিনিধিত্ব হতে তখন সত্যি সবার কাছে প্রতীয়মান হয়, আর এই সত্য
কথাই হলো নীতি, পীর শিক্ষা তুমি। তাহলে আমরা নীতি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমি আবার তোমাদের বলছি, আমরা কোনো কাজ নানাভাবে করতে পারি, যেমন শুয়ে বসে দাঁড়িয়ে ইত্যাদি। ধরা যাক মানুষ কোনো খাদ্য শুয়ে খাওয়ার চেয়ে সে বসে বসে খাওয়া সে, কিন্তু তার চেয়ে সে বসে খাওয়া সহজ ও উত্তম। আর শুয়ে খাওয়া সে বসে খাওয়া ভালো, এই ইহা একটি সত্য কথা। আর এই সত্য কথা হলো নীতি, প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা নীতি সম্পর্কে ধারণা পেয়ে গেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব ব্যবসায় নীতির অর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি প্রিন্সিল, প্রিন্সিল শব্দের অর্থ হলো আদি, মূল, আর ইয়ার শাব্দিক অর্থ হলো মৌলিক সত্য, মূল তত্ত্ব, মূল নীতি, মৌলিক উপাদান হিসেবে অভিহিত করা। প্রিয় শিক্ষার্থী, প্রিন্সিল শব্দের অর্থ আদি, মূল, আর ইয়ার শাব্দিক অর্থ হলো মৌলিক সত্য, মূল তত্ত্ব, মূল নীতি, মৌলিক উপাদান হিসাবে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ব্যবস্থাপনা কার্যাদি করার ক্ষেত্রে যে সকল মূলনীতি উপস্থিত সেগুলোকে ব্যবস্থাপনা কার্যাবলী সুস্থ সুন্দর করার জন্য যে সকল নিয়ম নীতি অনুসরণ করা হয় তা হলো ব্যবস্থাপনা নীতি। তাহলে আমরা ব্যবস্থাপনা নীতির অর্থ কী বুঝে ফেললাম? যে ব্যবস্থাপনা কার্যাবলী সুস্থ সুন্দরভাবে করার জন্য যে সকল নিয়ম নীতি অনুসরণ করা হয় তাকে বলে ব্যবস্থাপনার নীতি। তাহলে নীতির মূল কথা হলো, মূল সত্য কোনো বিষয় যা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায়, আর এই কাজটা যখন প্রতিনিধিত্ব করা হয় তখন সবাই সেটা মেনে নেয়। তাই ব্যবস্থাপনার কার্য সুস্থ সুন্দর করার জন্য যে সকল নিয়ম নীতি অনুসরণ করে তা হলো ব্যবস্থাপনা নীতি। নেক্সট আমরা জানার চেষ্টা করব ব্যবস্থাপনা নীতি কি, হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা নীতি হলো কোনো সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত নিয়ম বা আইন যা উপর ভিত্তি করে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যগুলি সম্পাদন হয়। টেরিয়ান ফ্রাঙ্কলিন বলেন, এ প্রিন্সিপাল ক্যান বি ডিফাইন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ট্রুথ প্রোভাইডিং গাইডিং টু থট অর অ্যাকশন। অর্থাৎ নীতি বলতে মৌলিক বিবৃতি বা সত্যকে বোঝায় যা কোনো চিন্তা চেতনা বা কাজের দিক নির্দেশনা দিয়ে থাকে। নীতি হলো কোনো আদর্শ মান যাকে অনুসরণ করে কার্যাবলী সম্পাদন করা হয়। নীতির বাইরে কোনো কাজ করা যায় না। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা নীতির সংজ্ঞা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, নীতি হচ্ছে এমন একটি আদর্শ যে আদর্শে অনুসরণ করে পরবর্তী কোনো কার্যক্রম করা হয়। নীতির বাইরে কোনো কাজ করলে তাহলে সেটা নীতি বহির্ভূত কাজ হবে, আর সেখানে ভুলের সম্ভাবনাটা বেশি থাকবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু তাই একটি নীতি বা আদর্শ অনুসরণ করে যথাভাবে কাজ সম্পাদন করা হলে সেই কাজের গ্রহণযোগ্যতা সঠিকতা বেশি পরিমাণ দেখা যায়। তাই কোনো না কোনো নীতি অধীনে থেকে কাজ করাটা জরুরি, কেননা তাহলে সেই কাজের কোনো গ্রহণযোগ্যতা আসবে না, স্ট্যান্ডার্ড বা আদর্শমান তৈরি হবে না। তাই নীতির অধীনে থেকে কার্যক্রম করাটা সমীচীন। প্রিয় শিক্ষার্থী, আমি নীতি সম্পর্কে তোমাদেরকে আবার বলে দিচ্ছি, নীতি হলো কোনো সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত নিয়ম বা আইন দ্বারা বা আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজ সম্পাদন করা। টেরিয়ান ফ্রাঙ্কলিন বলেন, এ প্রিন্সিপাল ক্যান বি ডিফাইন অ্যাজ এ
ফান্ডামেন্টাল টু রুট প্রোভাইডিং গাইড টু থট অর অ্যাকশন। অর্থাৎ নীতি বলতে মৌলিক বিবৃতি বা সত্যকে বোঝায় যা কোনো চিন্তা চেতনা বা কাজের দিক নির্দেশ দিয়ে থাকে। নীতি হলো কোনো আদর্শমান যাকে অনুসরণ করে কার্যগুলি সম্পাদন করা হয়। নীতির বাইরে কোনো কাজ করা যায় না। আশা করি আমরা নীতি সম্পর্কে বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ছবিটি দেখছি ইনি আছে হেনরি ফেয়েলের ছবি। তাহলে হেনরি ফেয়েল একজন ব্যক্তি যিনি ব্যবস্থাপনা বিষয় সম্পর্কে বহু কথা বলেছেন, আর আমরা যে নীতি নিয়ে আলোচনা করি সেই নীতি সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন। তাই হেনরি ফেয়েল কর্তৃক ব্যবস্থাপনাতে 14টি নীতি, সেই 14টি নীতি সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই হেনরি ফেয়েল এই 14টি নীতির প্রণেতা। হেনরি ফেয়েলের অবদান মানব সভ্যতার শুরু থেকে ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা গেলেও বিংশ শতাব্দীর পূর্বে কোনো গবেষক ব্যবস্থাপনা নীতি সম্পর্কে কোনো আলোকপাত করেনি। বিংশ শতাব্দীর শুরুতেই হেনরি আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়েল 1916 সালে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি গ্রন্থে 14টি নীতির কথা বলেন, যার উপরে ভিত্তি করে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হেনরি ফেয়েলের অবদান ক্ষেত্রে আমরা যে কথা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে 14টি নীতি। এই 14টি নীতির প্রণেতা হচ্ছে হেনরি ফেয়েল। তিনি ব্যবস্থাপনা বিষয়ে এই 14টি নীতি আবিষ্কার করে ব্যবস্থাপনা কার্যাবলীকে সুষ্ঠু সুন্দরভাবে করার দিক নির্দেশনা দিয়ে থাকে। আর এক্ষেত্রে হেনরি ফেয়েল হল আধুনিক ব্যবস্থাপনার জনক। প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমরা জানার চেষ্টা করব ব্যবস্থাপনা নীতি বা আদর্শ সমূহ, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। হেনরি ফেয়েল প্রদত্ত ব্যবস্থাপনার 14টি নীতি সমূহ যা কার্য বিভাজন ও কর্তৃত্ব দায়িত্ব সমতা নিয়মতা ও আদর্শরক্ষ নির্দেশরক্ষ সাধারণ স্বার্থে ব্যক্তিস্বত্ব ত্যাগ ন্যায্য পারিশ্রমিক কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ জোড়াময় শিকল শৃঙ্খলা সাম্য চাকরির স্থায়িত্ব বিধান উদ্যোগ গ্রহণ একতায় বল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবস্থাপনা যে 14টি নীতি হ্যান্ডিবেল কর্তৃক পরিণত হয়েছে সেই 14টি নীতি বিষয়ে আমি জানলাম। আমরা আবারও জানার চেষ্টা করব যে হ্যান্ডিবেলের 14টি নীতি কী, কার্য বিভাজন নীতি, কর্তৃত্ব দায়িত্ব সমতার নীতি, নিয়মনতার নীতি, আদেশক নীতি, নির্দেশক নীতি, সাধারণ স্বার্থে ব্যক্তিস্বত্ব ত্যাগ, ন্যায্য পারিশ্রমিক কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, জোড়াময় শিকল শৃঙ্খলা সাম্য চাকরির স্থায়িত্ব বিধান এক উদ্যোগ গ্রহণ একতায় বল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবস্থাপনার 14টি নীতির বিষয়ে জানতে পেরেছি। নেক্সট আমরা জানব 14টি নীতি বিষয়ে কি কি কথা বলা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেক্ষেত্রে আমাদের একটা একটা নীতির আলোকে কি পরিমাণ কাজ হচ্ছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। নেক্সট কার্য বিভাজন নীতি, প্রিন্সিপাল অফ ডিভিশন অফ ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধীনস্থদের উপরে যে আদেশ নির্দেশ অনুরোধ পরামর্শ ইত্যাদি প্রদানের মাধ্যমে কাজ করে হয় এই কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। এই বিভিন্ন বিভাগে ভাগ করার ফলে কে কি কাজ করবে, কেন করবে, কত সময় করো ইত্যাদি বিষয় নির্ভর করে একটি নীতির আলোকে। নীতির বাইরে কোনো কাজ করতে পারে না, আর নীতিকে অনুসরণ করে প্রতিনিয়ত কাজ করা হয়। সেই জন্য
কাজকে সুস্থ সুন্দরভাবে সহজভাবে করার জন্য শ্রেণীভেদে অবস্থাভেদে কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেওয়া হয়। এই দয়াকে বলাই কার্য বিভাজন নীতি। আমরা একটি ছবির মধ্যে দেখব, আমরা এখানে অনেকগুলো মানে কার্টুন বা ছবি আঁকা দেখতে পাচ্ছি। প্রথম যিনি ব্যক্তি তিনি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা, তার অধীনে তিনজন ব্যক্তি আছে, 1, 2, 3, আর প্রত্যেকটা ব্যক্তির অধীনে তিনজন করে অধীনস্থ কর্মী আছে। তাহলে এখানে বলা যাচ্ছে একজন ব্যক্তির অধীনে তিনজন করে কর্মী। তাহলে আমরা কাজকে যখন কাজের ধরন অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করে এবং বিভিন্ন বিভাগে একজন প্রধানকে প্রধান করে তার অধীনে যেসব কর্মী থাকে সেই প্রধান অধীনে দায়ভার বরণ করবে। এইভাবে যখন কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়ে কাজের তদারকি ভার প্রধানের উপর দেওয়া হয়, এই দেওয়ার ক্ষেত্রে তাকে বলে কার্য বিভাজনের নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নীতির আলোকে কাজকে বিভিন্নভাবে ভাগ করায়, যার দরুন বিভাগ প্রধানের নিকট থেকে যাবতীয় কাজের দায় দায়িত্ব বুঝে নেওয়া হয়। তাই প্রতিষ্ঠান প্রধান বিভাগ প্রধানের নিকট থেকে তার করণীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ জবাবদিহিত করা হয়। আর উদাহরণ হিসেবে বলতে পারি, এখানে যে বিভাগগুলো দেখা যাচ্ছে, উৎপাদন বিভাগ, কর্মী বিভাগ, অর্থ বিভাগ, তারপরে বাজারজাত করবে, এভাবে বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়ে প্রতিটি বিভাগের প্রধানের কাছে কাজের ভার দেওয়া হয়, নেওয়া হয়। এইভাবে কাজকে বিভিন্ন ভাগ করাকে মানে কার্য বিভাজন নীতি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব দায়িত্ব কর্তৃত্ব সমতার নীতি, প্রিন্সিপাল ব্যালেন্সিং অফ অথরিটি রেসপন্সিবিলিটি। কর্তৃত্ব দায়িত্ব সমতার নীতি, এখানে বলা হচ্ছে আমরা এখানে একটা দাঁড়িপাল্লা ছবি দেখতে পাচ্ছি, তার মানে দায়িত্ব যতটুকু করণীয় কাজের কর্তৃত্ব ততটুকু দেখা যাচ্ছে, দায়িত্ব দেওয়া আছে কর্তৃত্ব দেওয়া নেই, কর্তৃত্ব দেওয়া আছে দায়িত্ব দেওয়া নেই, তা হবে না। যে যে জিনিসটা দিতে হবে তাকে সমানভাবে ব্যালেন্স করে দিতে হবে, শুধু শাসন করে যাব তা হবে না, তাকে ভালোবাসতে হবে, সোহাগ করতে হবে। এখন কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, তার অধীনে কর্মীদের যদি জবাবদিহিতা কর্তৃত্ব দায়িত্ব পালনের যদি ক্ষমতা না দেয় তাহলে সে কাজ হয় না। তাই দায়িত্ব কর্তৃত্ব সমতা বা রক্ষার নীতি বলা হয়। এই ক্ষেত্রে নীতি অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ সমান থাকতে হবে, সমান না হলে কাজ করতে পারবে না। এখানে বলা হচ্ছে কর্তৃত্ব বলতে আদের দানে বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলা, আর দায়িত্ব বলতে কি ওর দায়িত্ব যত পালন করার ক্ষেত্রে তার যে অধিকার দেখা যাচ্ছে ভাওসার আছে কি না আছে সে দেখার ক্ষমতা দিতে হবে। এইভাবে দুইটা জিনিস সমানভাবে ব্যালেন্স করতে হবে, সমান করতে হবে। এখন শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়ার সাথে সাথে তাকে আবার ভালোবাসার ক্ষমতা তাকে দিতে হবে। এই দুটো যখন সমান তালে একই ব্যক্তির উপরে প্রদান করা হবে তখন সেটা হবে দায়িত্ব ও কর্তব্য সমতার নীতি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব নিয়মনীয়তার নীতি, প্রিন্সিপাল আর ডিসিপ্লিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে যার কাজে তারা নিমজ্জিত আছে, মত্ত আছে বা দায়িত্বরত আছে। এই ছবিটি বোঝাচ্ছি কর্মীরা তাদের কাজের প্রতি তারা অত্যন্ত সজাগ, দায়িত্বশীল, যত্নশীল এবং আনুগত্যশীল।
প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক গৃহীত নিয়ম নীতি পুঁথি অধস্তন কর্মীদের আনুগত্য, কর্তব্যনিষ্ঠা, কর্মশক্তি, আশা ও শ্রদ্ধা প্রদর্শনকে বলে নিয়মিতা নীতি। ইহা দ্বারা একটি প্রতিষ্ঠান সাফল্য অনেক অংশ নির্ভর করে, যার ফলে একজন কর্মী সৎ আদর্শবান ব্যক্তিত্বে পরিণত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রতিনিয়ত কাজের ব্যাপারে কর্মীদের যে দায়িত্ব কর্তব্য আশার কর্মশক্তি এবং কাজের প্রতি শ্রদ্ধাশীল যে সময়কার সেই সময় করা এবং কাজের প্রতি আনুগত্য প্রকাশ করা, অধীনস্থ কর্মকর্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই সব কিছু নিয়েই হচ্ছে নিয়মিতা নীতি। আর এই নীতির আলোকে একটি প্রতিষ্ঠান অনুপ্রেষ্ট নির্ভর করে সফলতার জন্য, আর এ থেকে কর্মীকে ব্যক্তিত্বে বা আদর্শবান পরিণত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আমরা নিয়মিতা নীতি সম্পর্কে বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব আদেশের ঐক্য নীতি, প্রিন্সিপাল অফ ইউনিটি কমান্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, রাইট অ্যাপ্রোচ, রং অ্যাপ্রোচ। এখানে এই এই আদেশ দেওয়া আসছে একজন কর্মকর্তা থেকে তার অধীনস্থ কর্মীদের নিকট আদেশ আসবে, কিন্তু একাধিক কর্মকর্তার নিকট থেকে আদেশ যদি আসে তাহলে এই কর্মীর প্রতি কাজ করাটা বিব্রতকর হয়ে পড়বে। তাই সবসময় আদেশ আসবে একটা কর্মকর্তার নিকট থেকে, তাহলে ওই কর্মী কাজ করতে কোনো রকম হেজিটেশন ফিল করবে না, যথাভাবে সুন্দরভাবে সে তার কাজটা করে দিতে পারবে তার অধীনস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আদেশ আসতে হবে একজন কর্মকর্তার নিকট হতে, তাহলে ওই কর্মী কাজ করতে কোনো প্রকার অসুবিধা বোধ করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আদেশের ঐক্য নীতি অনুসরণ করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা হেনরি ফেল এটি মনে করেছে যে আদেশ ঐক্য একটি অন্যতম নীতি। নেক্সট আমরা জানার চেষ্টা করব নির্দেশের ঐক্য, প্রিন্সিপাল অফ ইউনিটি ডিরেকশন। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশের মাধ্যমে কাজ করতে বলা হয়, তা হলো নির্দেশক নীতি। ইয়ার মূল কথা হলো প্রধান উদ্দেশ্য হলো মূল পরিকল্পনার আলোকে সকল কাজ করতে হবে। দেয়ার আর শো বি ওয়ান হেড অ্যান্ড ওয়ান প্ল্যান, অর্থাৎ এক মাথা থেকে পরিকল্পনা হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দেশ প্রদান করা যেমন একক পরিকল্পনার আওতায় কাজ করা, তেমনি নির্দেশ প্রদান হবে একজন ব্যক্তির মাধ্যমে পরিকল্পনা তৈরি করে সেই আলোকে সবাই সেই কাজ করবে। একাধিক পরিকল্পনা মাধ্যমে কাজ করা নির্দেশের ঐক্যতা পরিপন্থী, তাই একটি পরিকল্পনার মাধ্যমে নির্দেশ প্রদান করে সেই কাজ করাকে বলে নির্দেশের ঐক্য। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ, প্রিন্সিপাল অফ সাবঅর্ডিনেট ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠা নিয়োজিত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর
ক্ষীণ স্বার্থ যদি প্রতিষ্ঠান স্বার্থের ঊর্ধ্বে স্থান পায়, তবে প্রতিষ্ঠানের সকল উদ্দেশ্য বাধা পাবে। তাই আমরা বলি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর একথা ঠিক যে প্রতিষ্ঠা ও ব্যক্তির উদ্দেশ্যে যে উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে সমঝোতা করা, করে কাজ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কথা বলা হচ্ছে, প্রতিষ্ঠা নিজের কর্মী যদি তাদের নিজের স্বার্থের প্রতি বিবেচনা করায়, প্রতিষ্ঠানের দিকে খেয়াল না করে, তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত হবে। তাই প্রতিষ্ঠানের স্বার্থে নিজের স্বার্থকে ভুলিয়ে দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখা। তাই এখানে বলা আছে, নিজের স্বার্থ চেয়ে ব্যক্তির স্বার্থ ত্যাগ করে সাধারণ স্বার্থ অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থের দিকে মনোনিবেশ করা। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলতে চাই, সেটা বলতে পারি। সেটা হচ্ছে, আমরা একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই বা করব, সেখানে 5 একর জমি আছে, তার ভিতরে জনসাধারণের বা ব্যক্তি মালিকানা হিসেবে ওখানে 5 শতক জমি একজন ব্যক্তির আছে। এখন ওই 5 শতক জমি প্রতিষ্ঠানের স্বার্থে, স্কুল করার স্বার্থে হয় ব্যক্তিকে দান করতে হবে, তা নয় তার বিনিময়ে মূল্য নিতে হবে, নিয়ে ওই জমিটুকু ছেড়ে দিতে হবে প্রতিষ্ঠান বা তার স্কুলের স্বার্থে করার জন্য। এই যে স্বার্থ ত্যাগ করা, এইটাকে বলা হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তির স্বার্থ ত্যাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই এখানে বলা আছে, আমরা বলি, দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করে সাধারণ স্বার্থে ব্যক্তির স্বার্থ ত্যাগ করা। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব। পরিশ্রমের নীতি, ফেয়ার প্রিন্সিপাল অফ রিমুনারেশন। প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্য শ্রম, সময়, জীবন যাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতি হল পারিশ্রমিক নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পারিশ্রমিক যে নীতির কথা বলছি, সেটা হচ্ছে কি, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম, সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতি হল পারিশ্রমিক নীতি। উপযুক্ত পারিশ্রমিক কর্মী মনে সন্তুষ্ট সৃষ্টি করে, আর তা না হলে, আর তা না প্রদান করা হলে কর্মী মনে অসন্তুষ্ট সৃষ্টি হয়। ইহাতে কর্মী ইচ্ছা মতো কাজ করে, ফলে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারিশ্রমিক নীতি কোনো কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নীতি যথাভাবে অনুসরণ না করা হলে কাজের প্রতি কর্মীদের একাগ্রতা আসে না, কাজ করতে চায় না কর্মী, না কাজে অলসতা দেখা দেয়, ফলে প্রতিষ্ঠান দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়। তাই হেনরি ফেল তার 14 নীতির অন্যতম নীতি হিসেবে পারিশ্রমিক নীতির কথা বলেছেন। একজন কর্মীকে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করলে তার কাছ থেকে যথাভাবে কাজ আদায় করা সম্ভব, আর তা না হলে কাজের প্রতি অবহেলা, শৈথিল্য প্রদর্শন দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পারিশ্রমিক নীতি সম্পর্কে বুঝতে পেরেছি। আশা করি পরবর্তী কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতি, প্রিন্সিপাল অফ সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। কিন্তু আমরা এখানে যে ছবিটা দেখতে হচ্ছে, এটা কেন্দ্রীকরণের আর এটা হচ্ছে বিকেন্দ্রীকরণের। প্রিয় শিক্ষার্থী, কর্তৃত্ব, দায়িত্ব, ক্ষমতা
নেতা যদি নিজের হাতে রেখে দেয় তাহলে সেটাকে বলে কেন্দ্রকরণ। এখন যাবতীয় ক্ষমতা কেন্দ্র থেকে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে কেন্দ্রকরণ। নেতা এখানে যাবতীয় কাজ করে থাকবে, সকল জবাবদিহিতা নেতা নিজেই করবে, কর্মীদের কাছ থেকে সরাসরি কোনো করার অধিকার নেই। কিন্তু ক্ষমতা যখন এই চিত্র তো আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতা তখন বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, আবার একান্তে আর বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে, আবার একান্তে আর বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। এই ভাগ করার নাম হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে দায়িত্ব কর্তব্য ক্ষমতা যখন কেন্দ্র থেকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেওয়া হয় তখন সেটাকে বলে বিকেন্দ্রীকরণ, আর ক্ষমতা দায়িত্ব কর্তব্য যখন কেন্দ্রীভূত থাকে তখন সেটাকে বলে কেন্দ্রীকরণ। তাই হেনরি ফেয়েল কর্তৃক 14টি নীতির মধ্যে কেন্দ্রীকরণ বিবেকানন্দ নীতি একটি অন্যতম। কেন? প্রয়োজনের তাগিদে ক্ষমতা নিজের হাতে রাখতে হবে, আবার প্রয়োজনের তাগিদে ক্ষমতা নিজের থেকে অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া, বন্টন করার নাম আছে সেটা বিকেন্দ্রীকরণ নীতি। এই নীতি অনুসরণ করা ব্যবস্থার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব জোড়াময় শিক্ষক নীতি, প্রিন্সিপাল স্কলার চেইন। প্রিয় শিক্ষার্থী, আমরা এইখানে এ বি ডি এফ এবং এ সি ই জি যে চিহ্ন দেখতে হচ্ছে জ্ঞান পাঠ, এটা হচ্ছে জোড়াময় শিক্ষক নীতি। ক্ষমতা দায়িত্ব কর্তব্য যখন শিকলন ন্যায় একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, তখন সেই সম্পর্ক তখন বলে জোড়াময় শিকলন নীতি হিসেবে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষমতা একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, একটা বাদ দিয়ে আরেকটাকে বাদ দেওয়া যাবে না। এইভাবে যখন একটার সাথে একটার সম্পর্ক যুক্ত থাকে, সেই সম্পর্ক ভিতর দিক ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থ কর্মীদের মাধ্যমে কাজ হয়ে থাকে। এইভাবে যে নীতি প্রভাবিত হবে সেটা হচ্ছে জোড়াময় শিক্ষক নীতি। হ্যান্ডিবেল কর্তৃক জোড়াময় শিক্ষক নীতি অনুসরণ করার কথা তিনি জোর গুরুত্ব দিয়ে বলেছেন, এর বাইরে কাজ করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই জোড়াময় শিক্ষক নীতি ব্যবস্থাপনার পক্ষে এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। নেক্সট আমরা জানার চেষ্টা করব শৃঙ্খলা নীতি, প্রিন্সিপাল অফ অর্ডার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শৃঙ্খলা নীতি প্রতিষ্ঠান কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা, সঠিক বস্তু সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে স্থাপন করা হলো শৃঙ্খলা নীতি। ইহার ফলে ইহার মূল কথা হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা আছে লজিস্টিক, সঠিক সঠিক সম্পদ সঠিক সময়ে সঠিক সম্পদের প্রাপ্যতা বলে লজিস্টিক। এই লজিস্টিকের ভাষায় যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, যোগ্য কর্মীকে যোগ্য স্থানে কাজ দিয়া, তেমনি সঠিক স্থানে সঠিক বস্তু স্থাপন করে সুশৃঙ্খলভাবে কাজ করা যে বিধান সেটা হচ্ছে শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা নীতিতে বলা হচ্ছে যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ করানো, তাহলে কাজ সুশৃঙ্খলভাবে হবে। যে বস্তু যেখানে খাটবে তাকে সেইখানে দিয়ে কাজ করানো বলে বিফিট, তাহলে সেখানে কাজের কোনো সমস্যা দেখা দেবে না, কাজে বাধা বিঘ্ন আসবে না। আর এই নীতি অনুসরণ করা হেনরি ফেয়েল 14টি নীতির একটি অন্যতম। কেননা শৃঙ্খলা নীতি যদি যথাযথ অনুসরণ না করায় তাহলে কাজের ক্ষেত্রে অগ্রগতির চেয়ে অবনতি হওয়ার বিষয়টা বেশি পরিলক্ষিত হবে। তাই শৃঙ্খলা নীতি অনুসরণ করা ব্যবস্থাপনা প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ দিক। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব শ্যামতার নীতি,
প্রিন্সিপাল অফ ইকুইলিটি। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীদের প্রতি ন্যায় ও সমান আচরণ করার যে নীতি তা হলো সাম্যতার নীতি। সর্বদা সাম্য নীতি অনুসরণ করা হলো সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের কোনো প্রকার বিরোধ থাকে না। প্রিয় শিক্ষার্থী, সাম্যতা নীতি এমন একটি নীতি যে নীতির অধীনে সকলের কাছে সকলে সমান। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে সকল কর্মী সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এই নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানের সাম্যতা অনুসরণ করা হয়। সকল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে কোনো প্রকার বিরোধ থাকবে না সাম্যতা নীতি অনুসরণ করা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন বর্ণের লোক কর্মরত থাকে, তাই সাম্যতা নীতি অনুসরণ করা হলে বর্ণ, জন্ম, বর্ণ, জাতি ভেদে কোনো পার্থক্য থাকবে না। যদি এখানে সাম্যতা মনোভাব নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করে থাকে। আশা করি আমরা সাম্যতা নীতি সম্পর্কে বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব চাকরির স্থায়িত্ব নীতি, প্রিন্সিপাল অফ স্টেবিলাইজেশন অফ সার্ভিস। প্রতিষ্ঠান কর্মীদের চাকরি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতি হল চাকরির স্থায়িত্ব নীতি। ইহা যদি যথাভাবে প্রদান করা হয় তাহলে কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয় না, কর্মীরা মনোযোগ সহকারে কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ বেঁচে থাকার জন্য 5টি মৌলিক অধিকার থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তার মধ্যে এই নিরাপত্তা বিষয় হচ্ছে কি, কর্মক্ষেত্রে চাকরি চলে যাওয়ার ভয় মানুষের মধ্যে কাজ করে, কর্মীদের কাজ করে। আর যাতে চাকরি না যায় এই স্থায়িত্ব, এই বিধান যদি ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠান কর্তৃক যদি অভয় থাকে তাহলে তারা কাজ করার ক্ষেত্রে কোনো রকম জটিলতা দেখা দেয় না। তারা মনোযোগ দিয়ে প্রতিষ্ঠানকে আপন মনে করে কাজ করে এবং প্রতিষ্ঠানের শ্রেণীবৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই চাকরি স্থায়িত্ব বিধান করা এনডিভেন্স যদিও নীতির মধ্যে অন্যতম নীতি। নেক্সট আমরা জানার চেষ্টা করব উদ্যোগ গ্রহণের নীতি, প্রিন্সিপাল অফ ইনভাইটেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠান নিজের কর্মীদের নতুন আবিষ্কার ও উদ্ভাবন আগ্রহী অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া হলো উদ্যোগ গ্রহণ নীতি। এই নীতির ফলে কর্মীরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন কিছু করার সুযোগ পায়। ইহাতে তারা প্রতিষ্ঠানকে আপন মনে করে কাজ করে। তাহলে প্রিন্সিপাল অফ ইনিশিয়েটিভ নীতির ভিতরে কি বলা হচ্ছে, উদ্যোগ গ্রহণ নীতির যে প্রতিষ্ঠান নিজের কর্মীদের নতুন আবিষ্কার ও উদ্ভাবন আগ্রহী অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া তা হলো উদ্যোগ গ্রহণ নীতি। এই নীতির ফলে কর্মীরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন কিছু করার সুযোগ পায়। ইয়াতে তারা প্রতিষ্ঠানকে আপন মনে করে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্যোগ নীতি সম্পর্কে বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব একতায় বল, প্রিন্সিপাল অফ ইউনিটি স্টেম। প্রিয় শিক্ষক, এখানে আমরা অনেকগুলো হাতের একটি ছবি দেখতে পাচ্ছি। এই যে বোঝানো আছে অনেকগুলো হাত যদি একসাথে থাকে তাহলে আমাদের কখনো মানে বিশৃঙ্খলা হব না, একসাথে কাজ করব, হারি আমরা একসাথে হারবো, জিতলে আমরা একসাথে জিতবো। আর এই নীতি অনুসরণ করা কেবল একতায় বল নীতি। হারে জিতি নাইলা লজ্জার কোনো কারণ নেই, হারলে আমরাই হারবো, জিতলে আমরাই জিতবো। সফলতায় বিফলতা থাকবে কিন্তু সেইটা যদি সম্মিলিত শক্তি দিয়ে থাকে তাহলে সফলতার ভাগটা বেশি হয়। তাই বলা হচ্ছে একতায় বল এই নীতি অবশ্যই থাকতে হবে। একজনের সমস্যা অন্যজনের সহযোগিতা
এই নিয়েই আমাদের কাজ। আর এই কাজ করতে পারলে অবশ্যই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতির দিকে ধাবিত হবে। শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে একতা বলের ভিতর দিয়ে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, একতায় নীতি অনুসরণ করা হ্যান্ডিফেল কর্তৃক ব্যবস্থাপনা চৌদ্দ নীতি অন্যতম নীতি। এই নীতির আলোকে কর্মীদের কাজ করে যেতে হবে, তাহলে প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি মূল্যায়ন। আমরা এখানে দুইটা প্রশ্ন রাখছি, এ দল কদল। প্রিয় শিক্ষার্থী বিন্দু, উদ্যোগ গ্রহণের নীতি দ্বারা কর্মী প্রতিষ্ঠানকে কি মনে করে, আর চাকরি স্থায়িত্ব নীতি একদম কর্মী মনে কি সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই প্রশ্ন দুটো তোমাদের মাঝে থ্রো করা হয়েছে, তোমরা এই প্রশ্ন দুটো সঠিকভাবে উত্তর করে তোমার উত্তর প্রদান করবা, আশা করি তোমার উত্তর করতে পারবা বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, নেক্সট আমরা জানার চেষ্টা করব হোমওয়ার্ক, ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো, ব্যবস্থার উপাদান বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্রথম ছাড়া ঘরের বাইরে বাইরে হবে না, আর যদি বাইরে বাইরেতে স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্কটা সাথে নিয়ে বাইরে হবো। যতদিন আমরা কলেজে না ফিরে ক্লাস করতে না পারছি, আর নিজের সুরক্ষা রাখবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আজকের সকলকে ধন্যবাদ দিই, আজকের পাঠদান শেষ করছি।